سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا فلنفسه ومن أساء ومن أساء فعليها صدق الله العظيم کوئی عمر تو بدر سری پر کا صلی اللہ علی سیدنا و مولانا محمد و آلہ و صحابہ وسلم صلی اللہ علی سیدنا و مولانا محمد و آلہ و صحابہ وسلم محمدیہ হাফিজিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মুবারক জলসার মোহতরম সভাপতি সাহেব, মোহতরম প্রধান অতিথি পীর মুর্শিদ আয়নায়ে জামালে আহমদি আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহির লখতে জিগর, হযরত হাফিজ মৌলানা ফখরুদ্দিন চৌধুরী সাহেব, সাহেবজাদে ফুলতলি মাদ্রাজিল্লুল আলী, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজাম, নওজোয়ান ভাইরা, আল্লাহর শুকরিয়া জানাই আমরা এক বেহেশতের বাগান আইয়া শরীক হইছি সবে ভরি আলহামদুলিল্লাহ। মোহতরম হাজিরিন, আল্লাহ আমরার মানুষ হিসাবে পয়দা করছেন, মানুষ তো নি দামি আর কোনো মখলুক জমিন নাই। মানুষের আল্লাহ দুইটা নিয়ামত দিয়া পরিপূর্ণ করছেন। এই দুইটা নিয়ামতরে যে মানুষে যত কদর করবা এরার মান তত বাড়ব। এই দুইটা নিয়ামত আল্লাহ নবী হল রে দিয়া মানুষের কাছে ফাটাইছেন। সুবহান, এক নম্বর হইল আখলাক। আখলাক আমরা চিনি নানি, আদব আদব। দুই নম্বর হইল কিতাবি জ্ঞান, কিতাবি ইলিম। যত নবী আল্লাহ জমিন ফাটাইছেন, আদম আলাইহিস সালাম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীরে আল্লাহ আখলাকে হাসানা দিছেন। আমরা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ আখলাকে আজিমা দান করছেন। আল্লাহ ফরমায়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমরার নবীরে আল্লাহ আখলাকে আজিমা দিছে। শরফুন নাস বিল ইলমে ওয়াল আদবে লা বিল মালে ওয়ান নসবে। মানুষ সম্মানীয় ইলিম এবং আদবের দ্বারা, মাল এবং বংশমর্যাদায় প্রকৃত সম্মান মানুষে দেয় না। কথাটা বুঝাইতে গিয়া আপনার সামনে একটা ঐতিহাসিক বিষয় আলোচনা করি।
আপনারা শিক্ষিত মানুষ হল, মুরব্বী মানুষ হল, বিচারী মানুষ হল, ইনো আসল আল্লাহ হযরত ঈসা আলাইহি সালাম রে চৌতাই আসমান নীলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো জমিন তসি বঞ্চন্না। এই সময়ে মানুষ আসলানি দুনিয়া আসলা, ঈসা আলাইহিস সালাম চৌতাই আসমান আল্লাহর হবিবর আগমনের আগে এই মধ্যবর্তী সময়ে জমিন মানুষ আসলা আসলা, এমন মানুষ হল আসলা যারা বাসা চর্চা করতা, বাসাবিদ মানুষ হল আসলা। উকাজ মেলা হইত, ও মেলা তারার লেখা কবিতা হল নিয়া ঠাঙ্গাইয়া তৈতা প্রতিযোগিতার লাগে। তাহলে বোঝা গেল না নি এরা জ্ঞানী মানুষ হল আসলা। উকাজ মেলাত যদি তারার লেখা কবিতা ও হল প্রতিযোগিতার লাগে নিয়া ঠাঙ্গাইয়া তো হইত, তো বোঝা যায় না নি ইন জ্ঞান চর্চা হইত, জ্ঞান চর্চা হইত। তাহলে এই যুগের মানুষ রে মূর্খতার যুগ, অজ্ঞ কেনে হওয়া হইল। তার জবাব হইল যেহেতু এরা কোনো নবী পাইছে না, নবী লগে আল্লাহ যে দুইটা নিয়ামত দিছে নাখলাকার খুদা প্রদত্ত ইলিমি দুইটা জিনিস তো নিয়ে এরা বঞ্চিত আসলা। তারা নবী পাইছে না, নবী রাখলাকও পাইছে না, নবী পাইছে না, নবীরে আল্লাহ যে কিতাব দিছে নি কিতাবও পাইছে না, যার কারণে মানবতার ইতিহাস এই যুগের মানুষ হইল মূর্খতার যুগের মানুষ, মূর্খ। এ কারণে তারার চরিত্রের মাঝে কি কি দোষ আছিল, এক নম্বর আছিল তারা খেউ খেউরে বিশ্বাস করতে পারত না। তারার সবচাইতে প্রিয় যে বন্ধু আছিল, বন্ধু আছিল কুশপদ্ম তরবারি। আপনার ইতিহাস হয়েছেন জানি এরা তরবারি লইয়া চলত, কারণ কোন মানুষের উপরে তারার আস্থা ছিল না। সুদ খাইত, ঘুষ খাইত, তারা নারী জাতির প্রতি এমন অনীহা আছিল মেয়ে সন্তান জন্ম নিলে জীবন্ত কবর দিত। হুকানা উজবিল্লা কোরআন শরীফের আয়াত ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। হায় রে হায়, এরা রে জিকানি যাইব যে কোন গুনার কারণে তোমরা রে তারা জীবন্ত কবর দিল। কোনো গুণা আছে নি? না, কোনো গুণা নাই। হায় রে হায়, এই যুগের মানুষ এত কলঙ্কময় অধ্যায় রচনা করছিল যার কারণে ইতিহাস তার একটা পরিচিতি হইছে মূর্খ যুগের মানুষ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মানুষগুলোর মাঝে তো আইলা নি না, না উইরার মাঝে তো আইছ, আবার বাদে ফল দাঁড়াইছে কিতা। হায় রে, যারার ভাগ্যবালা এরা ইমান নসিব হইছে, ইমান নসিব হওয়ার বাদে এরা আল্লাহর হাবিবর সাহাবি হইলা নি না, না ইমান আনার বাদে নবীর সাহাবি বলে কেনে বলে আল্লাহর হবিবর দয়ার নজর পাওয়ার বাদে আল্লাহর হবিবর আখলাক তারার মাঝে আইছে, আল্লাহর হবিব রে যে কিতাব দিয়া দিছে নৌ কিতাবর ইলিম তারা পাইছেন পাইছেন না। কিন্তু যারার মকদ্দর ও ইমান নাই তারার তো নি একটা সার্টিফিকেট পাওয়া গেছে নি না, না কোন সার্টিফিকেট? আল্লাহর হাবিব রে যে মক্কার মানুষে আলামিন হইতা, মুসলমান হলে হইতা না কাফির হলেও হইতা, কাফির হলে মুসলমান হলে তো এতনি কত বড় উপাধি দিতা, কিন্তু কাফির হলেও তো তারার মায়ার
জানের চাইতে মায়ার জিনিস হল নি আল্লাহর হবিবর গেছে আমানত রাখতা নি না না আল্লাহ আমিন বিশ্বাসী তারা হইতা এই গুণ কাফির অখলোর মাঝে বাচ্চা উঠল কি কারণে বলে আল্লাহর হবিবর আখলাকে তারা মুগ্ধ হয়েছে নি না না আল্লাহর হবিবর আখলাকে তারা মুগ্ধ হয়েছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান আমার উম্মত হল তারাক্তু ফিকুম আমরাইন লন তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি তোমার তন মাঝে আমি দুইটা জিনিস রাখিয়া গেলাম যত সময় পর্যন্ত দুইটা জিনিস রে তোমরা ধরিয়া রাখবাই কখনো গুমরা হইতাই নাই এক নম্বর হইল আল্লাহর কিতাব দুই নম্বর হইল নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দুইটা কথা খুব ব্যাপক সংক্ষেপে আপনারা দিল যেখানে ইয়া জমাওর ওখান তো আমি কইলাই আল্লাহর কিতাব বলতে কোরআন শরীফ এখানে আমরা পড়তামও এবং এখানে আমরা শিখতামও জানাই ইয়াতলু আলাইহিম আয়াতিকা এখানের হয়ে লেখা হইল তিলাওয়াত আর বাদের খাম হইল ওয়াইউ আল্লিম হুমুল কিতাবা এখানের ইলিম লওয়া বাদের খাম হইল গেয়া ওয়াইউ জাক্কিহিম পবিত্র হওয়া এখন পবিত্র হইতে হইলে আল্লাহর হবিবর আখলাকর দরকার নি না না দরকার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক হইল গিয়া ও কুরআন শরীফ ও কা সুবহানাল্লাহ কিলা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবীর সাহাবী হলে জিগাই নগমা বাইরর পরিবেশে আল্লাহর হবিবর আখলাক তো আমরা দেখি আর মাইজিগো গরুয়া পরিবেশে আল্লাহর হবিবর আখলাক কেমন আছিল হুকাসাই মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাই ফরমাই ন আল্লাহর হবিবর সাহাবী হল তোমরা কুরআন শরীফ পড়ো নানি কুলুকুহু হুয়াল কুরআন হুজুরের আখলাক তো হইল কুরআন শরীফ সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক তো হইল কুরআন শরীফ বলে কিভাবে হায়রে এই কোরআন শরীফ এই কোরআন শরীফ যে হুকুম যেভাবে আল্লাহর মানসা প্রকাশ পাইত ওখানে আল্লাহর হবিবর দ্বারা প্রকাশ পাইছে নি না না আল্লাহর মানসা জেলা কোরআন শরীফ খান মানুষের সামনে প্রকাশ পাইতা আল্লাহর হবিবর দ্বারা ইকান ওলা প্রকাশ পাইছে নি না না এলাগি মায়েশাই ফরমান হুজুর রাখলাক কুরআন শরীফ এই কুরআন শরীফ খান টোটাল বুঝা গেছে আল্লাহর হবিবর হদিস শরীফ দ্বারা আল্লাহর হবিবর আখলাক দ্বারা আখলাকে নববীর দ্বারা কুরআন শরীফ খান বুঝা গেছে নি না না বুঝা গেছে এলাগি কুরআন শরীফ বোঝা সম্ভব নয় নবীর হদিস শরীফ সারা কুরআন শরীফের নাম হইল ওয়াহিয়ে মতলু আর নবীর হদিস শরীফের নাম হইল ওহিয়া গায়রে মতলু মানে কোরআন শরীফের ব্যাখ্যা তফসির হইল আল্লাহর হবিবর হাদিস শরীফ এলাকি হুজুরে ফরমাইন আমি দুইটা জিনিস তোমরার মাঝে রাখিয়া যাইরাম এখানে হইল আল্লাহর কিতাব আমি নবীর হাদিস আমি নবীর হাদিস মানে আখলাকে নববী আমার আখলাক যার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আখলাকর দুইটা সাইট আছিল বড় গুরুত্বপূর্ণ একটা হইল যে ভাঙ্গি আছে আমার ঘর আমি বাদি তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মুরে করেছে পর সিলমান কাতাকা যে নবী তনি হজিয়া যায় নবী তার লগে মিল্লা তাকই ইকান কঠিন না সোজা কঠিন যে আপনারে মাতায় না তার লগে মাথাটা কঠিন
সিলমান কাতাকা নবী লগে যে মিলতো না নবী যাইতা তার লগে মিলাত ওয়াফু আম্মান জালামাকা আল্লাহর হাবিব রে যে জুলুম করত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তারে মাফ করে দিতা ওয়াহসিন ইলা মান আসা ইলাইক নবী লগে যে বাদ ব্যবহার করত নবী তার লগে বালা ব্যবহার করতা ইকান কঠিন সাইরে ফরমান বদি রাবদি সহল বাসদ জাজা আগর মরদে আহসন ইলা মান আসা খারাপ খাম যে করলো তার বদলা খারাপ দেওয়া সুজা কিন্তু যে খারাপ ব্যবহার করলো তার খারাপের বদলা ভালো ব্যবহার দেওয়াটা কঠিন ও কঠিন হইল রসুলে পাকের আখলাকে আজিমা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে আজিমা হইল ও কঠিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মক্কা শরীফ থেকে হিজরত করার বাদে আল্লাহর হাবিব মদিনা শরীফ গেলা লগে সাহাবী হল গেলা নি নানা মদিনা শরীফ যাওয়ার বাদে মক্কা শরীফের এক লিডার নাম হইল সুমামা বিন উসাল মদিনা শরীফ গেছে নবীর সাহাবি হলে দরিয়া নিশ্চয় দরিয়া নেওয়ার বাদে হুজুরে ফরমাইন বান্দি রাখো সুমামারে বান্দি রাখছো খানি দিছই ওজরুর নমাজ বাদে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গাজি কান ও সুমামা আজ দে একটা রাই তোমরা মুসলমান হলোর পরিবেশ থাকলাই তোমার মনের অবস্থা কিতা সুমামায় হইরা ইন তাকতুল তাকতুল জাদামিন আপনি যদি আমারে কাতল করো এটার বদলা লওরা আমার আছে আর যদি আমারে মাফ করি দেন ওটারও বদলা আছে কিন্তু নিম তু নিমালা শাকিরিন যদি মাফ করি দে ওতে শুক্রিয়া আদায় করমু বান্দি রাখছো যদি মাফ করি দে ওতে শুক্রিয়া আদায় করমু ওয়াইন তাকতুল তাকতুল জাদামিন আর যদি কাতল করো তে কাতলেরও বদলা আছে এমনি সওয়াল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুই নম্বর দিন হল্লা ওলা জবাব সুমামাই দিলা তিন নম্বর দিন হল্লা ওলা জবাব সুমামাই দিলা দুই কথা কিন্তু তিন নম্বর দিন ফজরের নামাজ পড়িয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে কানো সুমামা আজ তিনটা দিন আমরা মুসলমান হলোর পরিবেশ তাকলাই তোমার মনের অবস্থা কি তাইনেও দুই কথা আল্লাহর হাবিবে ফরমাইন ও আমার সাহাবী হল সুমামারে বান সারি দেও রে আমি নব্বে মাফ করে দিলাইলাম হো গজবান আল্লাহ হাই রে হাই তো বান সারি দেওয়ার পরে সুমামা সামনের দিকে যায় কিছু দূর যাওয়ার বাদে পাইছেন কুয়া ওখানে গুসল করি আবার ফিরি আইছেন সুবহান আল্লাহ আইয়া আল্লাহর হাবিব আর কিনারা দয়া হই নাই মুহাম্মদ যে তিনটা দিন আপনি বান্দি রাখছিলা ই তিনটা দিন আপনার চেরা ভাই চাইলে আমার বড় খারাপ লাগতো ওখানে উজুবিল্লা আপনার সাহাবি অগলর আমল আমার গেছে বুড়া লাগতো আপনার এই মদিনা শহর আমার গেছে কষ্টদায়ক লাগতো কিন্তু যে আপনি আমারে মাফ করে দিছ এখন আর আমি সামনের দিকে যাইতাম পারি না এখন আমার দিলে টানে আপনার কিনারা তাইবা লাগি আই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আপনার খেদমত আইছি আমারে আপনার কিনারা জায়গা দেউগা সুমামায় ফরন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিন দিন বান্দি রাখছিলা বান লাগছে নি নতুন না তিন দিন বান্দি রাখার বাদে বান লাগছে না যে মাফ করে দেওয়া গেছে এখন বান লাগি গেছে আল্লাহর হাবিবর ই আখলাক তো নি আপনার আমার শিখবার আছে নি না না শিখবার আছে কিতা আছে শিখবার হইল বড় মানুষ যারা এর আখের গেস্তনি বদলা লইন না
বদলা লওয়া হইল হিংসুক মানুষের আলামত আর শুধু লোকের আলামত বদলা লওয়া। আল্লাহ জারারে বড় বানাইছ এরার মাঝে এহসানের মাত্রাও বড়, দয়াও বড়, দয়া বড়। লাগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মক্কা বিজয়ের বাদে, আপনারা শিক্ষিত মানুষ হন, ফতে মক্কা হওয়ার বাদে আল্লাহর হবিবে যদি বদলা লইতা চাইতা কিতা মনে করবে? হায় রে হায়, আল্লাহর হবিব আর সাহাবী হল রে যেই পরিমাণ কষ্ট দেওয়া গেছে, আল্লাহর হবিব লগে যেই পরিমাণ আচরণ দেখানি গেছে, ফতে মক্কার সময় যদি আল্লাহর হবিবে বদলা লইতা, হায় রে হায়। বদলা রহমতুল্লিল আলমিনের সাজে না, ই আখলাক নাই, কারণ আখলাকে আজিম আর মালিক আল্লাহ বানাইয়াছে। হায় রে তাইর মানুষ, এরা যে আচরণ করলো বদলা লইবা লাগি রব্বুল ইজ্জতে জিব্রিল আমিন রে পাঠাইলা নিনা না, কিন্তু আল্লাহর হবিবে বদলা লওয়ার পক্ষে নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জবাব দিলা যে জবাবে ওখান বোঝা গেল যে এই মানুষ হল রে মারার বাদে শেষ নাই, বরং এরার রে বাঁচাইবার লাগি আমি নবীরে আল্লাহ জমিন দিস। আল্লাহর হবিবর সারাটা জীবনে আলোচনা করলে একটা কথা ভাবা যায়, আল্লাহর হবিবর সারাটা জীবনে আলোচনা করলে একটা কথা পাওয়া যায় যে সারাটা জীবন ও খেয়াল আছিল আল্লাহর হবিবর কিভাবে একজন মানুষ রে দুজখতনি ফিরাইয়া বেহেস্তের দেওয়া যায়। আচ্ছা নিনা না, আচ্ছা ঠিক এক হদিস মুখা চাইলেও হাসরের ময়দান ও আল্লাহর হবিবরে ই খেয়াল লইব, আনাস রাদিয়াল্লাহু তাআলা নুই জিকানি আর রাসূল আল্লাহ ময়দানে মাহশর লাখ লাখ মানুষ তাকবা, সব নবী ওহলার উম্মত হল তাকবা, ইয়া রাসূল আল্লাহ এই বীরের মাঝে আপনারে আমি হই খুজাইয়া ভাইমু। হুজুরে ফরমাইনু আনাস তুমি আমারে তিন জায়গাত পাইবাই, এক নম্বর হইল মিজানোর খান্দাত পাইবাই, ও আনাস যদি মিজানোর খান্দাত পাও না তে আমারে হাউজে কৌসরের খান্দাত পাইবাই, আর যদি হাউজে কৌসরের খান্দাত পাও না তে আমারে ফুলসিরাতুর ফুলোর নিকট পাইবাই। হুজুরের উম্মত হলর লাগি এই তিন জায়গা বড় মুসিবতর জায়গা নিনা না, হুজুরের উম্মত হলর লাগি এই তিন জায়গা বড় মুসিবতর জায়গায় লাগি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তিন জায়গা যাইবা। ও ভাই হল আল্লাহ আমরার উপরে দয়া করছো, এন আমরার মায়া করছো, এন আল্লাহর হবিবর উম্মত বানাই দেওয়ায়, হায় রে হায়, আল্লাহর হবিবর উম্মত বানাই দেওয়ায় আল্লাহ আমরার উপরে বহুত বড় এহসান হল দিয়া রাখছো। হুজুরে ফরমান উম্মতি উম্মাতুন মারহুমাতুন, আমার উম্মত উম্মতে মারহুমা, আমার উম্মতের উপরে দয়া করা হইব। তাদখুলু কুবুরাহা বিজুনুবিহা, আমার উম্মত কবর যাইবা গুনা লইয়া, হাসরের দিন কবর তনি উঠবা গুনা সারা হো গা, সুবহানাল্লাহ, তাখরুজু মিনহা লা জুনুবা লাইহা, হাসরের ময়দান কবর তনি উঠবা এরার গুনা থাকতো নাই বলি গুনা হল কিতা হইব, কবর গিয়া এরা আল্লাহ বিল্লাহ করবানি। হুজুরে ফরমাই তুমাহিসু আনহা বি ইস্তিগফারিল মুমিন লাহা, এরা করে দিজে আওলাদ তৈয়া যাইবা, করে দিজে ফুরিদ মানুষ হল তৈয়া যাইবা, এ মানুষ হলে দুনিয়াত নেক আমল করিয়া এরা লাগি দোয়া করিবা, এরা লাগি দোয়া করবা, শুধু দোয়াও নাই জীবিত মানুষ হলে দোয়া করবা, আর কিছু মানুষ হল মমিন হলে সবর করিয়া আগে ফাটাইয়া দিছেন নি না না, মমিন হলর নাবালিক আওলাদ মারা গেলে জানাজার নমাজ ও সাত নম্বর তকবীরের সময় এক দোয়া করেননি না না,
এই দোয়ার মাঝে দুই কান শব্দ আছে না, নিসাফিয়া ওয়া মুসাফা মাতন্না, ইখান কিতা হইলাম আল্লাহর কাছে দরখাস্ত করলাম, আল্লাহ এই যে আমার ঔলাদ গো আল্লাহ আমারে দেখাইলাই, কিছু সময় পরে নিলাই গে আমার চোখ ঠান্ডা হইল না, আল্লাহ আমি সবর করলাম তোমার ফয়সালার উপরে, আমার ঔলাদ করে মান্না নিলাম, আমি সবর করি আমার ঔলাদ রে আমারাতে কবর রাখলাম, তবে আল্লাহ আমার ঔলাদ করে আমার লাগি সাফি বানাইতে যাইবাই, আমার লাগি সফায়তকারী বানাইতে যাইবাই, আমার বেবুজ ঔলাদ করে কিভাবে সফায়তকারী, হাই রে হাই, আল্লাহ এদিন বিচার ফয়সালা কায়েম করবা, এদিন জরারি জরারিউল মুমিনিন মুমিন হলার নাবালিক সন্তান যারার, যারা কিছু সময়ের লাগি মা বাবার সামনে আইসলা, মা বাবায় ভাইয়া বড় খুশ হইসলা, আবার ইন্না লিল্লার আওয়াজ হইনা সবর করি লাইছ, এই মুমিন হলার ঔলাদ হলে সেদিন আল্লাহর দরবার আবদার জানাইব, আল্লাহ আমরার মা বাপ রে আজ দেখাও, আজ আমরার লগে আমরার মা বাপ রে দিয়া বেহেস্ত আমরার লগ লাগাইয়া দে, আমরার মা বাপ রে আমরার লগে দিয়া বেহেস্ত, খাইলো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি যদি এরারে আমরা লগে বেহেস্ত না দেও তে কোন বেহেস্তিরে বেহেস্ত ভাও রাখবার দিতাম না, হোক আল্লাহ ঘোষণা করবা, ও জরারিউল মুমিনিন মুমিন হলর নাবালিক সন্তান হল যাও রে, আজ লাখ লাখ কোটি কোটি মানুষ হলর মাঝখান তোমরার মা বাপ রে হুঙ্গি হুঙ্গি বার কর গিয়া, না দি হুঙ্গি হুঙ্গি মা বাপ আল্লাহ ক্ষমতা দিবা, মা বাপ বার করি এরা বেহেস্ত লইয়া যাইবা, মিসকাত শরীফের রেওয়ায়ত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে করণ দেশে একজন মানুষ আসলা যার সারাটা শরীর দল ফিস্তি বেমারে সাদা হয়ে গেছিল, তাই না আল্লাহর কাছে দোয়া করছো আল্লাহ তানুর সারাটা শরীর দল ফিস্তি বেমার তনি মাফ করি দিস, সামান্য এখান দাগ রাখি দিস, এন যদি কোনদিন আইন তে তোমরা তানোরে তানোর কাছে হইও, তাই না আমার উম্মতর লাগি দোয়া করতা, হোক সুবহানাল্লাহ, কথাটা এখন মর্যাদার কথা নাই, হুজুরে ফরমাইন করণ দেশ একজন মানুষ আছো জানোর সারাটা শরীর দল ফিস্তি বেমারে সাদা হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ তানে মাফ করে দিছেন সাদা এক টুকরা রইছে দাগ, এন যদি তোমার তান গেছে আইন তানে হইও আমার উম্মতর লাগি দোয়া করতা, হোক সুবহানাল্লাহ, মিসকাত শরীফের হদিস মানাকিবে ওয়াইস করনি তো অধ্যায়ে এই হদিস শরীফ কানাঞ্চ হইছে, কিতা বোঝা গেল আল্লাহর হবিবর এমন উম্মত যে নবীর যুগ আইসলা কিন্তু মার খেদমত লাগি আল্লাহর হবিবর খেদমত যাওয়া সম্ভব হইছে না, কিন্তু আল্লাহর হবিবর দিল দিলর লগে এই পরিমাণ সম্পর্ক লাগাইছিলা যে আল্লাহর হবিবে তানোর আলাদা একটা মর্যাদা বয়ান করিয়া গেছেন গিয়া, যে তানে ফাইলে তোমরা হইও যে আমার উম্মতর লাগি তাই দোয়া করতা, হযরত ওয়াইস করনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির দোয়া আল্লাহর হবিবর উম্মতের লাগি এক সহায়ত নিনা না সহায়ত, সুবহান কোন জিনিসে দিলর মহব্বতে নিনা না দিলর মহব্বতে, এলাকি মোহতরম হাজিরিন
হযরত ওয়াইস করনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মান এই পরিমাণ বাল্যখানে বলে হায় রে তাইন আল্লাহর গোলামি এমন ভাবে ঠিক রাখছো আল্লাহর জাতেই দিকে ফরমাইছো যার মা বাপ যার উপরে খুশ আমি আল্লাহ তার উপরে খুশ যার মা বাপ তার উপরে বেজার আমি আল্লাহ বেজার মা বেজার করছেন না মার কিনারাত রইছেন কিন্তু দিল আল্লাহর হবিবর মহব্বতে পরিমাণ গাড়িছেন যে আল্লাহর হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে না দেখিয়াই তাই মহব্বতের এমন নিশানা তানোর মাঝে ফয়দা করিছেন যার কারণে আল্লাহর হবিবর জুব্বা মুবারক লাভ করিয়া গেছ আল্লাহর হবিবর জুব্বা মুবারক লাভ করিয়া গেছে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম মুহতারম হাজিরিন হুজুরে ফরমাইন আমার উম্মত উম্মতে মরহুমা ঠিক এমনি ভাবে এই উম্মতে আল্লাহর হবিবর উম্মতে জমিন ইলা জাগা ওখলর লগে দিলর সম্পর্ক লাগাইবা ইলা মানসর লগে দিলর সম্পর্ক লাগাইবা ইলা সময়ের লগে দিলর সম্পর্ক লাগাইবা যে এই জাগায় মানসে সময়ে আল্লাহর বন্দা লগে এই পরিমাণ তাল্লুক ফায়দা করব যার কারণে টানি টানি এক সাইট লাগাই দিব হাজরের ময়দানে মানুষ কয় সাইট ধরবা দুই সাইট হাজরের ময়দানে মানুষ দুই সাইট লইবা আল্লাহ ফরমান ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর হাজরের ময়দানে এক গুরু মানুষ বেহেশতি হইবা আর এক গুরু মানুষ দুজকি হইবা হাজরের ময়দানে বেহেশতি হইলা কিলা বলে দুনিয়াত বেহেশতি আমল করিয়া হাজরের ময়দানে দুজকি হইলা কিলা বলে দুনিয়াত দুজকি আমল করিয়া দুনিয়াত দুজকি আমল হইয়া মুহতারম হাজিরিন বেহেশতি আমল আখল হল্লে চিনা যায় না ও যে আপনারা ইনো বইছই ও যে আল্লাহর ওয়াস্তে মাটি এখতিয়ার হইয়া বইছই কোন মানুষের বাড়িতে আইলা বওয়ানিও সম্ভব নাই বও সম্ভব নাই আছে না এই যে ত্যাগ এই ত্যাগের একটা দাম আল্লাহর কাছে পাওয়া যাইব নি না না পাওয়া যাইব বলে ফেলে নিঃসন্দেহে এই মাটির মাঝে বোয়ার বহুত বড় একটা খেয়াল আছে বহুত বড় একটা খেয়াল মুহতারম হাজিরিন ঠিক ওলা বেহেশতি মানুষ হলোর মাঝে বেহেশতি খেয়াল থাকবো আর যে মানুষে ই খেয়াল পোষণ করিয়া নিবাগি এই আশ্বস্ত হইতে হইবা এই ইয়াকিন রাখতে হইবা আমার আল্লাহর দয়ার নজর আমার উপরে আছে কারণ আল্লাহর দয়ার নজর ছাড়া আল্লাহ আল্লাহ করা যায় না আল্লাহর দয়ার নজর ছাড়া কোনো মানুষে বালা কাম করতে পারে না বালা মানুষের লগে বোয়া বালা মানুষ চিনা আর আর আল্লাহর মায়া থামানি খাস আল্লাহর মেহরবানি এলাকি মুহতারম হাজিরিনে কেরাম সামিনে জাম এই যে মাদ্রাসা মুহাম্মদিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা এই মাদ্রাসার লগে ব্যবহারের ক্ষেত্রে মানুষ চার দলে বিভক্ত এই মাদ্রাসার লগে ব্যবহারের ক্ষেত্রে মানুষ চার দলে বিভক্ত এক নম্বর হইলা হুজুরে ফরমাইন কুন আলিমা আমার উম্মত হল তোমরা আলিম হও ও যে আলিম ইলিম হাসিল করা প্রত্যেক মুসলমান নর নারীর লাগি ফরজে আইন নাই ফরজে আইন টাইটেল পাস করা নাই শরীয়তের হুকুম আহকাম পালন করার মতো ইলিম প্রত্যেক মুসলমান বেটা বেটির লাগি ফরজে আইন দুই নম্বর আও মুতাআল্লিমা আমার উম্মত হল তোমরা ছাত্র বনো ছাত্র হারি জীবন আমরা বনতাম পারবো ও যে আজকে আইছো দিলর মাঝে ও খেয়াল যদি থাকে একটা মাসালা শিখবো আমি তো শিখাখান ছাত্রর খাসিয়ত নানি তিন নম্বর দুই নম্বর ছাত্র বন ছাত্র যদি বনতায় পারো না আও মহিব্বা ও আলিম এবং ছাত্র হলে যেটা করুন আও মুস্তামিয়া আলিম এবং ছাত্র হলে যেটা করুন মাঝে মাঝে আইয়া বইয়া শুনো হুজুরে ফরমাই শুনতায় যদি পারো না আও মহিব্বা ও দিয় গুরুরে মায়া করো তো কয়টা আমল হইলো চারটা
আলিমইতম আলিমইতম পরিনা শত্রুইতম শত্রুইতম পরিনা কুনতম কুনতম যদি পরিনা দিল মহব্বত রাখতাম। হুজুরে ফরমান ওয়ালা তাকুনিল খামিসাতা ফাতাহলিকা, আমার উম্মত খবরদার ও সাইর দল সারা তুমি ফাঁস নম্বর দল যাইও না, হালা কইবাই দুজকি অহলর খাতাই রহমাই বাই। আল্লাহ সুবহানাহু তাআলা আমরা রে বেহেশতি অহলর খাতাই রাখতা নি না না রাখতা, আমরা বেহেশতি অহলর খাতাই থাকতাম। মোহতরম হাজিরনে কেরাম সামিনে জাম, সব কথার শেষ যে কথাটা মাদ্রাসা আপনারা দিছেন, এই মাদ্রাসার খেদমত করার দায় দায়িত্ব আপনারা, এখানে ওয়াজ করি বোঝানির দরকার নাই, কিন্তু আমরা যে মাঝে মধ্যে যে আমরা রে দাওয়াত করি আনইন, আপনারা একটা সহানুভূতি দেখাইন, আর কোরআন এবং হদিস শরীফ আলোচনার মাধ্যমে একটা উৎসাহ এবং উদ্দীপনা আয়, এবং আল্লাহর হবিব মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই যে দিনী যে মোয়ামেলা হল, ওটা মোয়ামেলা হল উজ্জীবিত হয় আমরার মাঝে। বুঝি বহুত জিনিস আছে আমরা ফাউরি লাই পরস্পর আলোচনার বাদে ইতা আবার ইয়াদর মাঝে আয়, কত হইল সালানা জলসার বাৎসরিক জলসার একটা বহুত বড় একটা ফায়দা। এলাগি মোহতরম হাজিরিন, এই এই সময়ে এই দিন সারাটা বৎসরে যে একটা দিন জমানি গেল বাৎসরিক ওয়াজের দিন, এই দিন আমরার মুরব্বী হলো রুহ ই মাহফিল দেখিয়া খুশ হইন নি না না খুশ হইন খুশ হইন মুরব্বী হলো রু খুশ হাইরে আইজ আমার গ্রাম আল্লাহ বিল্লাহ ওর আলী মহলাইরা আইয়া দোয়া দাইয়া হল ওর মোহতরম হাজির নে কেরাম সামিন এজাম। আমার ভাই জনাব আমানত ফুরি সাহ বড় ভাই তাই আমার সময়ে ইয়া হাজির বিবেকে দিছে না, আর আমি খুব দূর তো নিয়ে আইছি এবং যথাসময়ে আমি আপনার সামনে এক দোয়া করে লাই, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা সাহায্য করবা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আমিন। اللهم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم। اي الله আলিম হল্লইয়া মুরব্বী সাহেব হল্লইয়া নওজোয়ান ভাই হল্লইয়া তুমি মনিবর দরবার ভিক্ষা সাইয়ার আল্লাহ, আল্লাহ আমরা রে মাফ করো, আমরার মা বাপ রে মাফ ফরমাও। আল্লাহ ই মহিল তোমার যত বন্ধা বান্ধি হলে সাহায্য করছেন দুনিয়া করে সাহায্য করো। আল্লাহ ই মাদ্রাসা খান রে দিন দুগুণা রাত গুণা তরক্কি দেও। আল্লাহ যত তার দরকার তাম সর সামান তোমার গাইব তুমি ফুরা ঘুরি দেও ইয়া আল্লাহ, আল্লাহ আল্লাহ বিক্কা সাইয়ার আল্লাহ। আল্লাহ একদিনই জমিন তুমি যাই মুগি মরণের আগে আখেরি তওবা নসিব করিও, মায়ান নবীর চেহারায় আনোয়ার দেখাইও, আমরা রে দৌলতে ইমান লগে দিয়া বিদায় দিও। ইয়া আল্লাহ খাস করি এলাকার তমাম মুর্দেগান হলরে মাফ করি দেও, ফরনেওয়ালা বাচ্চা বাচ্চিন্তের সিনারে খুলি দেও। আল্লাহ আমরার ইলম আমল হায়াত রিজেক বরকত দেও। ওহুদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ আমিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা গুরুত্বপূর্ণ নসিহত শুনছিলাম হযরত মাওলানা রশিদ আহমদ চৌধুরী সাহেবের কাছ থেকে। হুজুরকে অসংখ্য মোবারকবাদ, হুজুরের ব্যস্ততম সময়ের মধ্যে থেকে আমাদেরকে কিছু সময় দান করার জন্য। সম্মানিত উপস্থিতি, আপনারা নিজ নিজ স্থানে বসে পড়ুন। এ পর্যায়ে একটি হামদু বাড়ি তালা পরিবেশন করবে, এ পর্যায়ে সানেফুল তলি রহমতুল্লাহ আলাইহি পরিবেশন করবে মোহাম্মদ শাহিন উদ্দিন। আসসালামু আলাইকুম। দেখো দেখো খুঁজছি তোমার মায়া হে মহাবলি, দেখো হয়ে খুঁজছি তোমার হে মহাদেবী, পথ দিশারি মুর্শিদ আমার প্রাণের ফুলতলি, পথ দিশারি মুর্শিদ আমার প্রাণের ফুলতলি, দেখো হয়ে খুঁজছি তোমার হে মহাদেবী, দেখো হয়ে খুঁজছি তোমার হে মহাদেবী,
जाने तो मी।